তৌফিক আহমেদ, সিজান শাকিল আহমেদ, এই দুটি আইডি থেকে একই প্রশ্ন করা হয়েছে। আমি একটি গার্মেন্টসে প্রিন্ট সেকশনে কাজ করি, তো মাঝে মাঝে ওখানে এমন কিছু প্রিন্ট করা হয় যেটা যে এমন কিছু এমন গ্রাফিক ডিজাইন করা হয়, আর প্রাণীর ছবি ডিজাইনে সংযুক্ত করতে হয়, এটা বৈধ হবে কি না? তো ভাই, যদি এমন কোনো কিছু করতে হয় যে কোনো পেশায় যেটা শরীয়ত সম্মত নয়, কোনো প্রাণীর ছবি সেটাকে প্রিন্ট করতে হয়, কোনো গার্মেন্টসের আইটেমের মধ্যে সেই ছবি যুক্ত করতে হয়, এমন কোনো বিষয় যদি হয় তাহলে সেটা করা অবৈধ হবে। কাজেই সেই ধরনের চাকরি করাটাও বৈধ হবে না, যেই চাকরিতে অবৈধ কাজ করতে হয়, হারাম কাজ করতে হয়। কাজেই এমন চাকরি পরিত্যাগ করে হালাল উপায়ে উপার্জন করার মতো চাকরির সন্ধান করতে থাকবে, আর তার আগ পর্যন্ত এই ধরনের চাকরি একান্ত বাধ্য হয়ে করলেও ইস্তেগফার করতে থাকবে আর নতুন চাকরির সন্ধান করতে থাকবে।